দেখুন, আমরা আমাদের স্কুলের সামনে থেকে বেরিয়ে পড়েছি আজকে র্যালিতে। আজকে মানে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2024। তো হোর্ডিং দেখতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আজকে কোন মহাপুরুষের জন্মদিবস। আজকে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস। তাই প্রচণ্ড দুর্যোগ চলা সত্ত্বেও আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ আমাদের বেরিয়ে পড়তে বাধ্য করেছে বলা যায়। ওরা প্রস্তুত হয়ে এসেছে, ওরাই প্ল্যাকার্ড হোর্ডিং তৈরি করেছে, তাই ওদের উৎসাহকে সঙ্গ দিয়ে আমরাও বেরিয়ে পড়েছি। কাল সারা রাত্রির বৃষ্টি হয়েছে, এখনও দেখুন আকাশ পুরো মেঘলা হয়ে আছে। তাই প্রত্যেকে বলা ছিল সঙ্গে তোমরা ছাতা রাখবে প্রত্যেকে, কিন্তু দেখুন প্ল্যাকার্ড হোর্ডিং এসব নিয়ে কি আর ছাতা মাথায় দিয়ে হাঁটা যায়। তবুও আমরা চেষ্টা করেছি যে যেহেতু ওরা এত প্রস্তুতি নিয়েছে, তাই আমরাও বেরিয়ে পড়েছি ওদের সাথে। আমাদের স্কুলকে শুধু ছোট করে একটা রাউন্ড দেব। যারা আমার চ্যানেলের নিয়মিত দেখেন, নিয়মিত আছেন চ্যানেলের সঙ্গে, যারা আমার সাবস্ক্রাইবার, আগের বছরও দেখবেন আমরা র্যালি করেছিলাম এই দিনে এবং আরও অনেক দূর আসছি। তো আরও অনেক দূর গিয়েছিলাম, এবার সেটা সম্ভব হলো না প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর আবার বৃষ্টি দেখুন আসছে প্রায়। র্যালি করে ফেরার প্রায় সঙ্গে সঙ্গেই প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি এসেছিল। তো আমাদের ক্লাসরুমের মধ্যেই ছোট করে একটু শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে আমাদের এই 2024 সালের বিশেষ দিনটি আমরা পালন করলাম। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন, জানাবেন কেমন লাগলো।